असलामु आलैकुम एवरीवन, दिस इज फरहाना फ्रॉम फरहाना फूडोलॉजी। वेलकम बैक टू अनदर ब्रैंड न्यू वीडियो। आज के मैं अपने जो एक रिजनेबल फूडर रिव्यू नहीं एसे आज के फूड हे हालिम। नर्माली चट्टग्रामे हमारे शहरे जो है रोजार मास छाड़ा हालिमटा अन्य जगह अवेलेबल थे ना, खूब कम रेस्टुरेंटे अपना हालिमटा अपनी पा चट्टग्रामे। गतकाल के लालखान बाजार थेके हेटे हेटे स्टेडियम गिएछिलाम एकटा काजे, काज शेष जावार पथे हेटे हेटे जावार पथे आमी एकटा दोकाने हालिमटा देखते पाई। दोकानटार नाम होच्छे खाबार घर। आपनि ठीक रेडिसन ब्लू एर अपोजिटेई आपनि दोकानटा देखते पाबेन। खाबार घर देखते पाई, खाबार घर आमी देखते पेलाम हालिम आछे, तो भाबलाम हालिमटा ट्राई करी। सो नर्माली आमी बासाय हालिम खाई, बासाय बानानो पोहाटा दिए। आमी बाइरेर पोहाटा खूब एकटा खाई ना, खेते चाइओ ना, বাইরে পটা আমার কাছে অয়েলি অয়েলি লাগে। সো আমি ওনাদের দোকানেও আমাকে শুকাম ভেবেছিলাম আমাকে শুকনা খেতে হবে। পরে আঙ্কেল বললো ওনাদের একটা পরোটা আছে, পরোটাটার নাম হচ্ছে বোজনি পরোটা। পরোটার টেক্সচারটা অনেকটা আপনার নান রুটির মতো সফট স্পঞ্জি। নর্মালি যেটা হয় ঘরে পরোটা আমরা বানানোর পর ভাজি করার পর এটা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়, শক্ত হয়ে যায়, যেটা খাওয়াটা খুবই দুষ্কর হয়ে যায়, অখাদ্য হয়ে যায়। কিন্তু ওনার পরোটাটা বেশি গরম ছিল না, অল্প গরম ছিল, বাট নরম ছিল, সফট ছিল, অ্যান্ড অয়েলিও ছিল না, একদম অয়েলি ছিল না। সেই জন্য আমার খেতে অনেক বেশি ভালো লেগেছে। আমি এই রুটিটা, সরি, এই পরোটাটা প্রথমবারের মতো ট্রাই করছি। আঙ্কেল বলেছিলেন যে এই পরোটা শুধুমাত্র ওনার দোকানেই পাবেন, মানে খাবার ঘর ওই দোকানেই পাবেন, অন্য কোথাও এই পরোটাটা পাবেন না। উনি আসলে ঠিক বলেছেন, আমি চট্টগ্রামে থাকি অনেক বছর, আসলে এই পরোটা আমি অন্য কোথাও দেখতে পাইনি, শুধুমাত্র ওনার দোকানে দেখেছি। এবার আসুন হালিমের পালা। হালিমের উনি গরু মাংস ইউজ করেছেন, গরু মাংস বেশি না, চার টুকরো ছিল, 80 টাকার একটা হালিমে উনি চার টুকরো দিয়েছেন। আই থিঙ্ক কম দেয়নি, আর একটু দিলে ভালো লাগতো। অ্যান্ড গরু মাংসটা অনেক শক্ত ছিল, উনি যদি গরু মাংসটা একটু নরম করতেন বা একটু নরম হতো খেতে আরও ভালো লাগতো। বাট হালিমের কথা বলি, হালিমটাও মজা ছিল। আমি পরোটা একটা নিয়েছি, বেশি নেইনি, বেশি খাওয়া আসলে পসিবল না আমার পক্ষে। বাট হালিম পরোটা শেষ হয়ে যাওয়ার পরও আমি হালিমটা এমনি খেতে পেরেছি। নর্মালি আমি হালিম এমনি খেতে পারি না, আমার পরোটা লাগে। বাট এই ফার্স্ট টাইম বাইরের হালিম আমি এমনি খেয়েছি, ভালো ছিল। একটু আচারি আচারি ফ্লেভার ছিল, সাথে আমি লেবুও দিয়েছিলাম, লেবু স্কুইজ করে নিয়েছিলাম, ভালোই ছিল। লেবু ছাড়াও আপনার আচারি ফ্লেভারটা আমি পাচ্ছিলাম। সো আপনারাও ট্রাই করবেন। আই থিঙ্ক 80 টাকা আমার ওয়েট করছে, ওয়েস্ট যাচ্ছে না। আমি এটাকে রেটিং করবো 10 out of 8 points। দ্যাটস ইট, অ্যান্ড দ্যাটস অল আই টুডে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, ফলো মি অন ইনস্টাগ্রাম, লাইক মাই পেজ অন ফেসবুক, অ্যান্ড আল্লাহ হাফেজ।